দুর্গাপুর 23 নম্বর ওয়ার্ড বিঠু বাজার রায় ঘুমটি নিকট শ্রী শ্রী মা মঙ্গলচণ্ডী বাৎসরিক উৎসব 15 বছর পদার্পণ করলো। এলাকাবাসীরা জানান, এই পুজোর জন্য তারা সারা বছর অপেক্ষা করে থাকেন এবং আনন্দ ভক্তি নিষ্ঠা সহ এই দিনটা তারা পালন করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, 28 তারিখে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় 5,000 সাধারণ জনগণ এবং ভক্তরা প্রসাদ পান। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। আমাদের 15 বছরে আমরা পদার্পণ করলাম। আমরা বিগত বছরের মতন এবছরও আমরা মঙ্গলচণ্ডী বাৎসরিক পুজো উপলক্ষে পুজোর আয়োজন করেছি। এখন আমাদের পুজো চলছে। এই পুজো উপলক্ষে আমরা আগামী 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বিগত বছরের মতন এবছরও আমরা নারায়ণ সভার আয়োজন করেছি। তাই আমরা বিগত বছরের মতন এবছর আশা করি প্রতিটি বিশ্বনগরবাসীর কাছে ও প্রতিটি জনসাধারণের কাছে আমাদের এই নারায়ণ সভায় যে যেরকম খুশিভাবে সাহায্য হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই নারায়ণ সভাটাকে সাফল্যমণ্ডিত করে তুলব। আপনার নাম? আমার নাম রাজা হাজারা। ২০০৯ আমাদের এই পুজোটা শুরু হয়েছে। আমাদের কত বছর হলো? 15 বছরে পদার্পণ করলো। আমরা এই বিটুবাসী, আমাদের রায়ঘুমটির সামনে সবাই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আর আমরা মায়ের কাছে চাই, আমরা সবাই যেন সুস্থ থেকে আনন্দ করে প্রতি বছর এইভাবে যেন পুজোটা করতে পারি। আমরা খুব আনন্দ করি, সারা বছর আমরা অপেক্ষা করে বসে থাকি এই দিনটার জন্য। তা মা আমাদের খুব প্রতিষ্ঠিত, মা সবার মনোবাঞ্ছা পূরণ করে। আমাদের এখানে সবাই আমরা জানি খুব জাগ্রত। আর আমাদের থাকছে পুজোতে এবার মায়ের জন্য ভোগে, মায়ের জন্য ভোগে এইবার সুজি, মানে এবার অন্ন করা হয়নি, এবার সুজি লুচি পায়েস, তারপর ফল, তারপর মিষ্টান্ন, সব মিষ্টি সবই আছে নানা রকম। আর দুদিন পর বৃহস্পতিবার, মানে দুদিন পর আমাদের এখানে নরনারায়ণ সেবা হয়। আমাদের প্রচুর এখানে গরিব দুঃখী সবাই এখানে খায়, খুব খিচুড়িকে পেট ভরে আনন্দ করে সবাই মিলে খায়, খুব আনন্দ। আমরা এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। আপনার নাম? আমার নাম নিপা চক্রবর্তী। ব্রহ্মণি মামা চাপি যন্তং তং পাপতে দয়াপ্রসা ইদং কর্ম করিষ্যামি তন্মে রক্তং তন্মে মৈত্রা অরুণ ভারতীয় প্রজাপতি রাজচন্দ্র অগ্নিদেবতা